হ্যালো, হ্যাঁ, কি খবর? আর বলিস না, এই ছেলেটাকে নিয়ে যে টেনশন, না কিচ্ছু খেতে চায় না। না না, এখন এখন আলাদা দিলে কোনো সমস্যা টমস্যা নেই, কিন্তু টেনশন হয় না বল। হ্যাঁ 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 যাচ্ছি, স্টেটসে যাচ্ছি সামনের মাসে। অপারেশনটা ভালোই ভালোই হয়ে গেলে হয়। হুম, ওকে, ঠিক আছে, দোয়া করিস একটু। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ। মা, কি বাবা? ওই গাছটা কেটে ফেলা হবে মা? হ্যাঁ, দেখছো না, গাছটার জন্য তোমার ঘরে কোনো রকম আলো বাতাস ঢোকে না। আর কি বিচ্ছিরি সব শুয়োপোকা হয়েছে না গাছে, উফ। আসেন দেখেন, এই গাছ দেখেন, এত বড় গাছ পাবেন না। মাপেন, মাইপা দেখে নেন, এই দেখেন, এত বড় গাছ এখন পাবেন না, বুঝছেন? মাপেন, মাইপা দেখে নেন। ঠিক আছে, বিবি সাহেবরে কইও কাইলি তয় কাটা শুরু করুম। আচ্ছা, চল যাই। কিছু বলবে? ওই গাছটা কেটে ফেলা হবে বাবা। গাছ কাটা তোমার পছন্দ না? গাছটায় শুয়োপোকা হয়, আর শুয়োপোকা তোমার মা একদম পছন্দ করেন না। তাছাড়া এই গাছটার জন্য ঘরে আলো বাতাস ঢুকতে পারে না, এখন দেখবে অনেক আলো ঢুকবে। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। পুতুল। জি মা। বাবা, তুমি এত সকালে বাইরে এসেছো কেন? ঠান্ডা লেগে যায় যদি। তোমার পা খালি কেন? আচ্ছা, তোমার 11 বছর বয়স হয়েছে, এখনো সব কিছু বুঝিয়ে দিতে হবে। নাস্তা খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? পরিস ডিম কলা রুটি মাখন। দুধ খাওনি? কেন খাওনি? পরিস দুধ দিয়ে খেয়েছি তো, তাই। পরিস তো দুধ দিয়েই খেতে হবে। তুমি জানো না যেদিনে তোমার 2 বার দুধ খেতে হয়, সকালে 1 বার আর রাতে ঘুমাতে যাবার আগে 1 বার? এখন উপরে যাও, পা ধুয়ে স্যান্ডেল পরবে, আর উপরে বুয়া আছে, দুধ খেয়ে সোয়েটার গায়ে দেবে, ঠিক আছে? যাও। আচ্ছা, তুমি মাটিতে বসে আছো কেন? এমনি বসলাম। এই তোমার জন্যই না ছেলেটা এরকম হয়েছে। কাউকে বললেই তো ঘর থেকে বাগানে একটা চেয়ার এনে দিত না? এমন তো না যে আমাদের ঘরে লোকজনের অভাব। এই তো, এই তো দাগ লাগিয়ে ফেলেছো। আহা, একটু একটু দাগ লাগলে কিছু হয় না। তাছাড়া সামান্য ব্যাপার নিয়ে মেজাজ খারাপ না করাই ভালো, তার চেয়ে তোমার সঙ্গে একটা জরুরি ব্যাপার নিয়ে আলাপ করি। আচ্ছা জেসমিন, তোমার কি মনে হয় না যে পুতুল খুব একা একা থাকে? একা একা থাকবে কেন, বাড়িতে প্রচুর লোক আছে। তা আছে, তারপরেও আমার মনে হয় ও খুব একা একা থাকে। আমি ব্যস্ত থাকি, তুমি ব্যস্ত থাকো তোমার কাজ নিয়ে। তো তুমি কি চাও, যে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে ছেলে কোলে নিয়ে বাড়িতে বসে থাকবো? না, তা যাইবো কেন? বলছিলাম যে ছেলেটা অসুস্থ, ওর যদি ঠিকমতো কোনো। তুমি কি বলতে চাচ্ছো যে আমি ছেলে ঠিকমতো যত্ন নিই না?
খেতে পারছি না বুয়া। না খাইলে আমার রাগ করবো, কষ্ট করে খাই লাগো শোনা চান। বমি চলে আসছে, বেসিনে নিয়ে ফেলে দেই। ও মা কয় কি, আম্মা জানতে পারলি সর্বনাশ। মা জানবে না। পুতুল, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে, তোমার একা একা খারাপ লাগবে না তো? আর শোনো, লক্ষ্মী হয়ে থাকবে সারাদিন। আচ্ছা। খেলবে, কার্টুন দেখবে, গল্পের বই পড়বে। এই তোমার নতুন বই আছে তো, মানে পড়া হয়নি এমন বই? আছে, হীরাপান্না চুনি। ভেরি গুড, হীরাপান্না চুনি তুমি আজ পড়ো, আর আমি ফেরবার সময় তোমার জন্য এত এত নতুন বই নিয়ে আসবো। ওকে, আর খিদা পেলে বুয়াকে বলবে। বাই বেবি। আল্লাহ। কুট 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 কুট, পুতুল সোনা কুট কুট, কই কই হই চই, পুতুল সোনা গেল কই? বাবা আদর করে নাই বলে মন খারাপ হয়েছে? মন খারাপ করো না সোনা বাবু, ব্যস্ত মানুষ সব সময় কি আর সবকিছু মনে থাকে? পুতুল। জি বাবা। এদিকে এসো, এসো। হ্যালো। হ্যাঁ, তো হয়েছে কি? এটুকু জিনিস ম্যানেজ করতে পারেন না আপনারা? করেন কি সব? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। পুতুল, গ্লাস তোলো, এসি চলছে। একলা একলা এই হেনে বইয়া কি করে গোসেনা চান?
টেবিলে খাওন দিছি, হাত মুখ ধুইয়া খায় লগ শোনা। কিছুই খেতে ইচ্ছে করছে না বুয়া। হায় হায়, এডি কি কয়, এত রহম খাওন, একটা কিছু তো খাওন লাগবেই শোনা চান, না খেলে কি শরীর ঠিক থাকবো? পুডিং দাও। লোকটা কি করে বুয়া? সাপের খেলা দেখায়। সাপটা ওই লোকটাকে কামড় দেয় না? না, পালা সাপ তো, হেরা অনেক কষ্ট জানে। এই হিন্দুনে সাইরে আসে শোনা ভাই, এই জানলা খুলতে আম্মাই না করছে, ময়লা বাতাসায়। কই দাও সোনামণি? কোথাও না। এই স্যান্ডউইচটা আর জুসটা খাই নাও বাবু। আমার খিদে নেই, এখন খাবো না। স্যান্ডউইচ খাবো না বুয়া। তাইলে কি খাইবে শোনা? ম্যাগি নুডলস আছে? আছে। তাহলে ম্যাগি নুডলস দাও। আচ্ছা।
slow boy. It's all the same. This is Oswald. He is a blue octopus who has a dog named Queenie. Doesn't he look like a hot dog? Henry is a wimpy penguin and his baby's name is also Daisy. They like singing and dancing all day long. Meet my tiny friend Oswald today, 12 p.m. on Friday. দুধটা খাইয়া লইয়া ঘুমাইয়া পড়ো গো সোনা চান, রাইত হইছে। এই তো লক্ষ্মী সোনামণি। আমি এখানে বসে আছি, ভয়ের কিছু নাই। আমি ভয় পাচ্ছি না, তুমি চলে যাও। বাতি জ্বালান থাক। না, বাতি নিভিয়ে দাও। বুয়া, মা এসেছে? না, আমার তো আইতে দেরি হইব। তুমি ঘুমাও সোনা। রাজপুত্র ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল সোনার কাঠির খোঁজে। রাজপুত্র চলছে, তো চলছে, তো চলছে, অনেক দূরের পথ, পথ তো আর শেষ হয় না। তারপর এক সময় রাজপুত্র পৌঁছে যায় স্বপ্নপুরীর দেশে। কিন্তু পৌঁছালে কি হবে? দেখে এক বিরাট দৈত্য স্বপ্নপুরীর দরজায় পাহারা দিচ্ছে। কিন্তু রাজপুত্র তো দম্বার পাত্র নয়, সে করল কি জানো? বাকিটা কাল শোনো। গুড নাইট পুতুল। গুড নাইট মামুনি। সুইট ড্রিমস বেবি। সুইট ড্রিমস মামুনি। ঘুমিয়েছে? জি। খাওয়া দাওয়া করেছে ঠিক মতো? দুধ খেয়েছে পুরাটাই। এই যে ওর বই।
বাবা কি চাও তুমি? কিছু না। ও আচ্ছা। আপনার ছুরিটার ভেতরে কি সাপ আছে? পুলা কেমন কথা কয়, সাপ থাকবো কেন? কি আছে? পাটালিগু দেখবা। খাইবা? জি না। নাও, সরমের কিছু নাই, আদর করে দিলাম, নাও। কি অদ্ভুত কথা, ঝুড়ির মধ্যে সাপ, হাত দিয়ে আমি কি করুম রে বাপ। কি করছিলে তুমি? কি করছিলে তোমরা? এতগুলো লোক, এতগুলো লোক এই বাড়িতে, কেউ লক্ষ্য করনি, কেউ লক্ষ্য করনি, ছেলেটা কোথায় গেছে তুমি পর্যন্ত লক্ষ্য করনি? না না, ওসব কিছু না, ইয়ে পুতুলকে পাওয়া যাচ্ছে না, তোদের এখানে যায়নি। কি হবে এখন? আমার অতটুকু অসুস্থ একটা ছেলে, আমি এসব কিচ্ছু জানি না, তুমি যেভাবে পারো ওকে খুঁজে এনে দাও প্লিজ। এত এত অধৈর্য হয় না তো, একটু ধৈর্য ধরো প্লিজ। হ্যালো, গুলশান থানা? জি। কে বলছেন? আপনি কারে যাচ্ছেন? একটু ওসি সাহেবকে দিন, আমি আনিসুর রহমান। স্যার স্যার স্যার, ওসি সাহেব তো এখন এসে পৌঁছেননি, আমি ডিউটি অফিসার বলছি স্যার, আমি কি কোনো সাহায্য করতে পারি স্যার আপনাকে? কি, দশটা বাজে এখনো আসেননি ওসি সাহেব? ওনাকে জরুরিভাবে খবর দিন, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। কত বয়স স্যার আপনার ছেলের? নাম কি, কোনো ছবি? বয়স 11, নাম পুতুল, আর ছবি তো আছেই। হ্যাঁ, আপনি জরুরিভাবে ওসি সাহেবকে খবরটা দিন, আর আমার পাশে ফোর্স পাঠাতে বলুন তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ আইজি সাহেব আছেন? উনি তো একটা মিটিংয়ে আছেন, আপনি কিছুক্ষণ পর করুন। শুনুন, আপনি আইজি সাহেবকে ফোনটা একটু দিন এবং তাকে বলেন যে গুলশান থেকে আনিসুর রহমান কথা বলবে। জি আচ্ছা স্যার, আপনি একটু ধরুন, আমি দিচ্ছি। ঢিল দিচ্ছ কেন? আমার ইচ্ছা, আর একটু হলে তো আমার গায়ে লাগতো। না লাগতো না, নিশানা আছে, এই দেখ। তোমার কি নাম? অন্তু মিয়া। এইটা তোমার কুকুর? হ্যাঁ। ওকে কষ্ট দিচ্ছ কেন? আমার ইচ্ছা। তোর হাতে কি? কি জবাব দাস না কেন, তোর হাতে কি? তুমি আমাকে তুই করে বলছো কেন? তুই তুই করে বলা খুব খারাপ। বলে তুই কি করবি, মারবি? শুধু শুধু আমি মারামারি করব কেন? তুই বদের হাত দি, তুই শয়তানের ঘোড়া। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? তুই শিয়ালের গু। ছি, এসব নোংরা কথা কেন বলছো? আমার ইচ্ছা।
বিড়ি খাইবা? না, সিগারেট খেলে পাপ হয়। সিগারেট না, বিড়ি। বিড়ি খেলেও পাপ হয়। বিনা গুণে খাইলে কিচ্ছু হয় না। কি খাচ্ছ তুমি? পান খাই। কোথায়? তোমার মুখে তো পান নেই। থাকুন লাগে না, খাইলেই হইছে। এই দইলো খাওয়া খাওয়া খেলা। পানটা খাইবা? খাবো। নাও খাও। পাইপ আছে, পাইপ দিয়া তারপর খাও, মজা পাইবা। অন্তু, তোমার বাসা কোথায়? স্টেশনে। স্টেশনে মানে? রেল স্টেশন, কমলাপুর। ওই হানেরাই তো ঘুমাই। স্টেশনে ঘুমাও কেন? তোমার বাসা নেই? স্টেশনই ভালো, কেউ কিছু কয় না, সরকারি জায়গা। তোমার আব্বা আম্মা স্টেশনে থাকেন? মা মুইরা গেছে, বাবাই থাকে ময়মনসিং। স্টেশনে ভিক্ষা করে, মাঝে মধ্যে আমিও ভিক্ষা করি। তুমিও করো? হ্যাঁ। কিভাবে করো? কোনো ভদ্রলোকে দেখলে কই, সারাদিন না খাওয়া একখান টাকা দিবেন। মিথ্যা বলো কেন? কোনটা মিথ্যা? এই যে বললে সারাদিন না খাওয়া, মিথ্যা না। কোনো কোনো দিন সারাদিন না খাওয়া যায়। খাওয়া খাদ্য হলো ভাগ্যের ব্যাপার, ভাগ্য থাকলে হয়, না থাকলে হয় না। তোমার একটা মজার জিনিস দেখাই, রিস্কার পাম কেমনে সাথে হয় তা তোমার দেয়া মোহন। চলো আমার লগে। রিক্সার পামচালে কি হয়? হাওয়া যায় গিয়া রিক্সা চলে না। তুমি শুধু শুধু ওই রিক্সাটার পামচালে কেন? কাজটাকে ভালো হলো? ওইটা কলম গিয়া মজা করে নিল লাগা, তোমারে দেখাইলাম। তুমি কি প্রায় রিক্সার পাম ছাড়ো? পেরায় না, মাঝে মধ্যে হরতালের সময় রিক্সা বন্ধ করার লাগে, জানো না? না তো। রিক্সা সাইকেল সব বন্ধ করার লাগে, তখন হাওয়া ছাড়তে হয়, তাই নাকি? হ্যাঁ, হরতাল হলো গরিবের জন্যে। হরতাল করলে গরিবের ভালো হয়, দেশ স্বাধীন হয়। দেশ তো স্বাধীন হয়েছে, আরো ভালো মতো হয়। তুমি কি করে জানলে এসব কথা? আমি শুনছি, আউল ভাই কইছে। আউল ভাই কে? ইমা সিঁড়িতে পড়ে, অনেক পড়াশোনা জানা মানুষ। আউল ভাই কি গরিব? না, আউল ভাই গরিব না। এত ভেঙে পড়বেন না ভাবি, মনটাকে শক্ত রাখুন। চারদিকে খোঁজ লাগানো হয়েছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে খুঁজে পাওয়া যাবে পুতুলকে। আপনি প্লিজ কিছু মনে করেন না, আমার না এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে একদম ভালো লাগছে না। আমি কিছুক্ষণ চুপচাপ থাকতে চাই। এতটা অস্থির হয়ে পড়ো না রহমান, সবগুলো থানা চেকপোস্টে খবর দেয়া হয়েছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা ওর খবর পেয়ে যাব। না মানে আমি ভাবছিলাম যদি কোনো ছেলে ধরার হাতে পড়ে থাকে কিংবা যদি কোনো অঘটন ঘটে গিয়ে থাকে। আরে ধর, এসব ভাবছো কেন? হয়তো এমনি কোথাও ঘুরে বেড়াচ্ছে। তুমি বরং একটা কাজ করো, মাইকে বাড়ির আশেপাশে তুমি একটা ঘোষণা দেবার ব্যবস্থা করো। মাইকের ঘোষণায় অনেক সময় বেশ কাজ হয়।
একটি হারানো বিজ্ঞপ্তি। পুতুল নামের 11 বছর বয়সের একটি ছেলে হারানো গিয়াছে। ছেলেটির গায়ের রং ফর্সা। ছেলেটির পরনে লাল গেঞ্জি ও কালো প্যান্ট ছিল। ছেলেটি বাংলা ও ইংরেজিতে কথা বলিতে পারে। ছেলেটির খোঁজ পাওয়া গেলে মোহাম্মদ আনিসুর রহমান, বাড়ি 54 রোড 2-এর এ গুলশান। এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে। এ লোক তো আবার কে? নিমতলির পীর সাহেব, অনেক কামেল মানুষ, কাপড় চোপড় শুইক্ষা, নিখোঁজ মানুষের সন্ধান দিবার পারে।
তারে আমি দেখতেছি একটা লঞ্চে জানলার পাশে বসে আছে, তার পাশে দাড়িওয়ালা বুড়া কিসিমের এক লোক, ছেলেটার হাতে আছে একটা কমলা। লঞ্চটা যাইতাছে বরিশাল। ম্যানেজার সাহেব। জি স্যার। বরিশালে একটা লোক পাঠাবার ব্যবস্থা করেন, আর ওখানকার ডিসি কে একটা ফোন করেন। ওকে স্যার। অন্তু এখন কি করবে? হাটুম, যাবি কোথায়? স্টেশনে। স্টেশনে আমার বোন থাকে, তুমি যাই বা। না, আমি এখন বাসায় চলে যাব, এখন না গেলে মা রাগ করবে। ও অবশ্য এখন বাড়ি ফিরে কোনো লাভ নেই, বাবা মা কেউ এ সময় বাসায় থাকে না। তাই চলো স্টেশনে আমার বোনের দেখবা। কি নাম তোমার বোনের? মরিয়ম। মরিয়ম, বিক্রি হয়েছে কিছু? এক ভদ্রলোক খুশি হইয়া দিছে, খুব ভালো মানুষ। যাও আজ তো পেট গুড়া খাওন যাইব, পাউরুটি আর বাদাম খাইতে খাইতে পেটে কহর পড়া গেছে। পুতুল, তোমার খিদা লাগছে? হুম লেগেছে। আমারও লাগছে, জব্বর খিদা, লও যাই খায়া লই। এই সোয়েটারটা আমার একজন দিয়েছে। কে দিয়েছে? একজন হাবিলদার সাহেব দিয়েছে, খুব ওম আছে। ওম কি? ও ভাইজান, ওম কি জিনিস জানে না? তুমি সত্যি জানো না? না। এ কেমন কথা? হাসছো কেন শুধু শুধু? কেমন কথা যে জানো না? ও মইল গিয়া গরম নাও, গায়ে দিয়া দেখো। না, আমি গায়ে দেব না। আহ দাও না, দিলেই বুঝবা ওমকারি কয়। এটা নোংরা সোয়েটার, আমি গায়ে দেব না। ও ভাইজান, এ কেমন করে জানি কথা কয়, বড় মজা লাগে। বেউদা হাসিস না, চল। এ কেমন করে জানি কথা কয়। সিলেটগামী 703 ডাউন পারাবত এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। দুপুর 1:40 সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি। সিলেটগামী 703 ডাউন পারাবত এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। দুপুর 1:40 সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। আর খাইবা না? না। ও ভাই
পাইজান ও বলে আর খাইবো না অতগুলো খাওয়ান নষ্ট হইব বেশি কথা কইছো সেমদি কাগজে মুড়া লট গাড়িতে খাওয়ান যাইব তোমরা এখন কি করবে ময়মন সিং যাবো যাইবো আমার লগে কিভাবে যাবে রেলগাড়ি আছে না যাওয়ার কোনো অসুবিধা নাই টিকিট লাগে না কুকুরটাকে সঙ্গে নিয়ে যাবে না কুকুরটা নিয়ে ট্রেনে চড়ান যাইব না মানুষজন খেপা যাইব আর স্টেশনে রেখা যাবো আবার ঢাকা আসবে হ কবে আসবে আজ রাইতেও আসা যায় কালও আসা যায় সব আল্লাহ রিসা জলদি আসো ট্রেন সাইডা দিব আসো আসো জলদি আসো কিছু বুঝতে পারছেন কি বুঝতে পারছেন বরিশাল যায় নাই তার আগেই লঞ্চ থেকে নাইমা পড়ছে সঙ্গে আছে ওই বুড়া কিসমের লোকটা কোথায় আছে এখন একটা খোলা ট্রাকের উপর বসে আছে ওর তো শরীর ভীষণ খারাপ ঠান্ডা লেগে যাবে তো এখন কি করছে জিমাইতাছে মনে হয় জ্বর আইছে দেখো দেখো ম্যাজিক দেখায় কেমন সুন্দর চলন্ত ভাতের ভাই ও ব্রাদার মুসলমানদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আমার হাতে এটা কি দেখতেছেন ভালো করে নজর দিয়ে দেখবেন এর নাম হাসা ভাই চোখের ধান্দা হ্যাঁ এক রাজা তিন রানী ভালো করে নজর করে দেখবেন পরে বলবেন যে রানী ছিল সাইডটা তা হবে না পরে বললে কোনো কাম হবে না কেউ হাতে নিয়ে দেখতে চাইলে দেখতে পারেন আসেন ভাই কেউ আসেন কেউ লজ্জা করবেন না লজ্জা হচ্ছে নারীর ভূষণ পুরুষের শত্রু আসেন কোনো ভাই আওয়াজ দেন টাইম কিন্তু শেষ এক দুই তিন কি দেখতেছেন কি দেখতেছেন এক রাজা দুই রানী এক রাজা দুই রানী বাকি দুইটা গায়ব এর নাম হচ্ছে ম্যাজিক হাসাফাই চারশো বিশের খেলা বুঝতে পারতেছেন ভাই সকল এখন হেবেসবো দাঁতের পাউডার নিম টুথ পাউডার চলন্ত বাদের ভাই ব্রাদার এবার আপনাদের জন্য আছে অত্যাশ্চর্য নিম টুট পাউডার বিখ্যাত আব্দুল জলিলের বাগমার্কা ৫১১ নম্বর নিম টুট পাউডার মুখে দুর্গন্ধ দূর করে দাঁতের পোকা খুন করে এক ঘন্টার মধ্যে দাঁত সাফ দোষ দুটি সব সাফ আসেন কোনো ভাই থাকলে আওয়াজ দেন ভাই আসেন কোনো ভাই দোকানে গেলে এই নিম টুট পাউডার পাবেন ২ টাকা ২ টাকা ২ টাকা আর পাবলিসিটির জন্য সুবর্ণ সুযোগ আমার কাছ থেকে নিলে ১ টাকা ১ টাকা ১ টাকা ১ টাকা ১ টাকা নেবেন কেউ নেবেন কেউ দরকার থাকলে আওয়াজ দেন বিক্রি হয় না তাই নাকি হ্যাঁ বেহুদা সিল্লাই কেউ কিনে না কেনে না কেন বেসা কিনা হইলো ভাগ্যের ব্যাপার ভাগ্যে থাকলে হয় না থাকলে হয় না লাগবে আসেন কোনো ভাই অহন এই লোক গান গায় এই লোক গানও জানে হ্যাঁ গান জানে পাখির ডাক জানে দুই বিলায়ের ঝগড়া জানে জানলে কি হইব জিনিস বিক্রি হয় না মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা
আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উইরা যাব জানাতে ভর করি, আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি, আমায় নাও নাও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার নামে দুটি বাতি, আমার নামে দুটি বাতি দিও সে দরগায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। রূপগঞ্জের কামের ফকির স্বপ্নে পান, এই সম্পর্কে আমার বলার কিছুই নাই। রূপগঞ্জের কর্ণসুন্দর বোতল কিছুই নেই, স্বপ্নে পাওয়া জিনিস। কোন ভাই দরকার আছে? দরকার থাকলে আওয়াজ দিন ভাই। আসেন কেউ? প্রতি কৌটার দাম 2 টাকা, শুধু পাবলিসিটির জন্য আমার কাছে মূল্য হেরাস 1 টাকা 1 টাকা 1 টাকা। আসেন কোনো ভাই? থাকলে আওয়াজ দেন ভাই। আসেন। এই লোক যদি গান গাইয়া ভিক্ষা করত তাহলে মেলা পয়সা কামাইত। ভিক্ষা করেন না কেন? এক একজন থাকে এক এক কিসিমের। ছেলে এই শোনো, এই যে এইদিকে, তুমি কি আমার ফ্লাক্সে চা এনে দিতে পারবে? হ্যাঁ, একটু ধুয়ে নিও কেমন? আচ্ছা। ওহ মনি, ইউ শুডন্ট গিভ দিস ভ্যালুয়েবল ফ্লাক্স টু দ্যাট বয়, হি মাইট নট কাম ব্যাক। নো নো, আই ডোন্ট থিংক হি ইজ আ থিফ।
থ্যাংকস ইউ শুড নট প্রিজিউম অল লিটল বয়েজ অ্যান্ড গার্লস আর থিভস ইটস আ ক্রাইম এই ছেলে এই শুনে যাও আমাকে একটা টাকা দেবে কেন এক কোটা কর্ণসুন্দর কিনবো কর্ণসুন্দর দিয়ে কি করবা কিছু না এমনি কিনবো আমাকে এক কোটা কর্ণ সুন্দর দিন এই নাও দুইটা তোমাকে আমি পাইকারি দরে দিলাম পোলাপান মানুষ বলে একটু খাতির করলাম কোম্পানির একটু লোকসান হইলো বেজা লোকসান লোকসান হলে একটা দিন দুটো দিতে হবে না 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 কোনো অসুবিধা নাই তোমার আমি খুশি হয়ে দিলাম চল মেলা জিনিস জানি জানলে কি গো পেটে ভাত জুটে না ভাত জুটে না কেন এইটাই তো বুঝি না কপালে লেখা নাই ভাতের কথা কপালে লেখা থাকতে হয় ভাতের কথা কপালে লেখা থাকতে হয় এই কথাটাও তুমি জানো না হ্যালো জি হ্যাঁ 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 ওকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো এখন আপনারা কিছুই করতে পারলেন না হোপলেস আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করছি না রহমান সাহেব এত অধৈর্য হবেন না সময় এখনো চলে যায়নি কমিশনার সাহেব আমি একটা বড় অ্যামাউন্টের পুরস্কার ঘোষণা করতে চাই কত টাকার পুরস্কার 2 লক্ষ টাকা যে সন্ধান দিতে পারবে সেই পাবে টাকাটা পুলিশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তা কি বলছেন আপনি
আমার ছেলেটা অসুস্থ, ওর তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। তাছাড়া ওর মাকে কিছুতে সামলানো যাচ্ছে না। দেখুন রহমান সাহেব, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এই পুরস্কার ঘোষণার ফলে একটা ঝামেলা হতে পারে, ছেলেটা দুষ্ট লোকের হাতে পড়তে পারে। আমাকে রাত 10টা পর্যন্ত সময় দিন, 10টার ভেতরে ফিরে না এলে। হ্যালো, সালাম আলাইকুম স্যার, আমি টাঙ্গাইল থেকে বলছি স্যার। এসপি মোহাম্মদ বাহারউদ্দিন, কোনো ইনফরমেশন আছে? জি স্যার, আমাদের এখানকার একটা পার্কে একটি ছেলে পাওয়া গেছে স্যার। তাই নাকি? জি স্যার, আপনার বর্ণনা অনুযায়ী একদম হুবহু মিলে গেছে স্যার। তাই নাকি? জি স্যার, পরনে কালো প্যান্ট, গায়ে লাল গেঞ্জি, কিন্তু মুশকিল হচ্ছে স্যার, ছেলেটি কোনো কথাই বলতে পারছে না, একদম বোবা হয়ে গেছে স্যার। এখন কোথায় আছে ছেলেটা? সদর থানায় আছে স্যার। ওকে এক্ষুনি ঢাকা পাঠাবার ব্যবস্থা করুন, ভেরি কুইকলি অ্যান্ড সেফলি। ওকে স্যার। আমি কি টেলিফোনে ওর সঙ্গে একটু কথা বলতে পারি? মানে একটু কনফার্ম হও আর কি। শুনলেনই তো, কথা বলতে পারছে না, আগে তো আসতে দিন, কতক্ষণই বা লাগবে। বিপদে এত অধৈর্য হলে কি চলে? কথা বলতে পারছে না কেন? কথা বলতে পারবে তো। হয়তো ও কোনো শক পেয়েছে, বা অপরিচিত পরিবেশ দেখে ঘাবড়ে গেছে। এ নিয়ে এত চিন্তা করবেন না। কি হলো আসো? তোমাদের নামে সুন্দর একটা মজা দেখ ভা। কি দেখো? আর কত দূর যেতে হবে? ওই যে সামনে। নাও, আমার লাগবে না। শীতে কাঁপতে স্যার, আমার লাগবে না। এই নাও ধরো। তোমাদের শীত লাগে না? না। কেন? আমরা এরমকে গরিব, গরিব মাসে শীত লাগে না। গরিব মানুষের শীত লাগে না কেন? জানি না। গরিব মানুষের শীত কম লাগে, এই দৈল জ্ঞানীয়।
কি বানিয়েছে নিয়ম? আল্লাহ বানাইছে। আল্লাহ দু রকম নিয়ম বানিয়েছে কেন? এইটা তুমি আল্লাহ রেজি গাও, খালি পাগলের লহন কথা কয়। জ্বরে কাবু হইলাম বুঝছস? বেজায় জ্বর। খাইছো কিছু? না। শুনাইতেছি, তারপর কি হইল? চুপ করে বয় সব। কি রান্না হচ্ছে? তিন মিশাল। তিন মিশাল আবার কি? ভাত, ডাল আর তরকারি, তিনটা একত্র খাইতে খুব মজা। তুলা রাশি রাজকন্যা তখন আর কি করে? উত্তরে চাই, দক্ষিণে চাই, পূবে চাই, পশ্চিমে চাই, কোনো দিশা পায় না। চোখের পানিতে কন্যার বদন ভাইসা যায়, কন্যা বলে ভাই গো আমার কি হইবে উপায়। তখন রাজকন্যার ভাই কইল, ও আমার সোনা বোন চক্ষু মুছো, আমি থাকতে তোমার কোনো বিপদ নাই, দেখি আমি থাকতে কে তোমারে কি কয়। এই কথা বইল্লা ভাইয়ে তলোয়ার হাতে নিল। তলোয়ার হাতে লইয়া ভাইয়ে ভনের দিকে চাই, ভনের দুঃখ দেখা তাহার কইজা পুইড়া যায়। দে দে খাওন দে, জব্বর খিদা লাগছে। বাহ, তোরা খায়াল দরটা নামলে পরে আমি খামুনে। আমরা এগুলান ধুই আনি, তুমি ঘরে গিয়া বাহু। তোমার ঘুম ধরলে ঘুমাও, জায়গা আছে। আমার ঘুম ধরেনি, আর ধরলেও এত নোংরা বিছানায় আমি ঘুমাবো না। তুমি কেডা কইতো নাইছো? আমার নাম পুতুল।
টাকা জমাইতাছি। কেন? রোজকার রোজগার শেষে খরচের পর যে টাকাটা থাকে সেইটাই বাসের বাক্সটার ভিতরে জমাই। যখন 1000 টাকা হইব তখন জমানো শেষ হইব, তখন সবাই মিল্লা দেশের বাড়িতে যামুগা। বাবাই এই টাকায় ছোট্ট একটা দোকান দিব, দোকানের টাকায় সংসার চলব। দেশের বাড়িতে আমাকে একটা ছোট বিধা তো অহনও আছে। আমরা দুজন স্কুলে ভর্তি হব, যখন আরো কিছু টাকা হইব তখন কিছু ধানি জমি কিনু। গাই কিনার কথাটা কইলারা বাই যান। হ, জমি কিনা হইলে দুইটা গাইও কিনু। যখন আরো কিছু টাকা হইব তখন একটা নৌকা কিনু, নৌকা দিয়ে বিলে মাছ ধরতে যামু। পোলা ডারে ওর বাসায় দিয়ায় কান্নাকার পোলা, বাপ মা কান্তাছে। কি হইল বই রইলা কেন? ঢাকা যাওন এটি নহনে আইয়া পড়বো। প্লিজ প্লিজ শোনো, আই রিয়েলি ক্যানট টেক ইট এনিমোর। আমি 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 আসলে আর পারছি না। আই ক্যানট টেক ইট এনিমোর, আই ক্যানট টেক ইট এনিমোর, আই ক্যানট টেক ইট এনিমোর। জেসমিন, জেসমিন, তুমি শান্ত হয়ে এখানে একটু বসো তো, বসো। আসলে আমাদেরই ভুল, ওকে আরো একটু বেশি সময় দেওয়া আমাদের উচিত ছিল। সময় দেওয়ার দায় কি শুধু একা আমার? তোমার কোনো দায়িত্ব ছিল না? তুমি কতটুকু সময় দিয়েছো তোমার ছেলেকে? আহা, এসব কথা এখন থাক না। হ্যালো, 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 হ্যালো। শুনুন, আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি, ও এখন আমাদের হেফাজতে। কি বলছো এসব? কারা তোমরা? উত্তেজিত হবেন না, ধমকও দেবেন না। আপনার ছেলেকে যদি জীবিত পেতে চান তাহলে আমাদের কথা মতো কাজ করতে হবে। কি কি বলতে চাও তোমরা? আপনার ছেলেকে অক্ষত অবস্থায় ফেরত পেতে চাইলে কাল সকাল 9টায় 20 লক্ষ টাকা নিয়ে মিরপুর ব্রিজের কাছে হাজির থাকবেন। মনে থাকে যেন, 20 লক্ষ টাকা। কোনো রকম চালাকি করলে বা পুলিশকে জানালে আপনার ছেলের লাশ পাবেন। আমি আমার আমার ছেলের সঙ্গে কথা বলতে চাই।
ওর সাথে এখন কথা বলা যাবে না, ও এখন ঘুমোচ্ছে। আমি তোমাদের কথা বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তবে আমাদের কথা মতো যদি কাজ না করেন তাহলে আপনার ছেলেকে জীবিত ফেরত পাবেন না। হ্যালো, 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 কি হয়েছে? কে ফোন করেছিল? ওরা বলছে ওরা পুতুলকে কিডন্যাপ করেছে। কিন্তু ওরা তো পুতুলের সঙ্গে কথাই বলতে দিল না। আমার মনে হয় ওরা মিথ্যে বলছে। যদি সত্যি ওরা পুতুলকে কিডন্যাপ করে থাকে তবে এত দেরি করে জানাবে কেন? তাছাড়া পুতুলের সঙ্গে কথা বলতে বাধবে না কেন? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি যেখান থেকে পারো যেভাবে পারো আমার ছেলেকে এনে দাও। মিস্টার মজুমদার শুনুন, আমার 20 লক্ষ টাকা লাগবে কাল সকাল 8টার মধ্যে ক্যাশ। ব্যবস্থা করতে পারবেন তো? ওকে। এসো আমার সঙ্গে, চলো একটু বিশ্রাম নেবে, চলো।
এই বাড়ি? হ্যাঁ। তোমাদের বাড়ি? হ্যাঁ। তোমরা কি দেশের রাজা? আসবে আমাদের বাড়িতে? শীতে বড় কষ্ট হয় না রে?